হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। সো ভিডিওতে ক্লিক করলেন কেন? অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য, যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে কি করবেন, বা ফ্রিল্যান্সিং কিভাবে করে, কোন সেক্টর নিয়ে কাজ করবেন, টুকিটাকি এসব হাবি যাবে যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো আজকে আপনাদেরকে আমি প্রোভাইড করব। এখন আমার সম্পর্কে জানুন, আমার নাম হচ্ছে যে মেহেদি হাসান এবং আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার আপওয়ার্কে এবং পাশাপাশি ফাইবারও কাজ করছি। আমি দীর্ঘ 4 বছর যাবৎ যে করোনার প্যান্ডামিক সময় ছিল তখন আমি ক্লাস 9-এ, তখন থেকে আমি আমার কাজ শুরু করি। এখন আলহামদুলিল্লাহ স্টিল কাজগুলো চলছে, আমি করছি। সো এখন আমি এই যে দীর্ঘ 4 বছর কি কি শিখেছি, কতটুকু জ্ঞান আয়ত্ত করেছি এবং আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো, এটা হচ্ছে এখন মূল বিষয়। সো আমি যে বিষয়গুলো জানি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমে আসি আমরা যে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে বলতে গেলে একটা হচ্ছে যে মুক্ত পেশা। আমি এখানে সারাদিন বসে থাকি, একটা লুঙ্গি পরা থাকে, হয়তো বা একটা হাফ প্যান্ট পরা থাকে, হাফ প্যান্ট বলতে কি 3/4 প্যান্ট যেটা বলো ওইটা পরা থাকে, হয়তো আমি উদাম গাও থাকি, যে মানে শরীরে জামা কাপড় থাকে না, অথবা আমি একটা সেন্টো গেঞ্জি পরে থাকি, এরকম মানে বসে বসে আমি কাজ করতেছি। আমার কম্পিউটার, আমার ল্যাপটপে আমি কাজ করতেছি, বসে বসে আমি ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, মিটিং করতেছি, ক্লায়েন্ট আমাকে কাজ দিতেছে, আমি কাজগুলো করে দিচ্ছি, বিনিময়ে তারা আমাকে পয়সা বা ডলার দিচ্ছে। পয়সা বা ডলার আমি সরি ডলার দিচ্ছে, পয়সা তো দেয় না, ডলারগুলোকে আমি বাংলাতে কনভার্ট করে টাকা আকারে আনি, টাকা আকারে আমি আমি ইচ্ছা মতো খরচ করি। এটাই আর কি মূলত হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং বলতে এটাই। সো ফ্রিল্যান্সিংটা আমি করব কিভাবে, আমাকে কি জানতে হবে ফ্রিল্যান্সিং করতে গেলে? ফ্রিল্যান্সিং করতে গেলে মূলত আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা স্কিল জানতে হবে। স্কিল বলতে আমি আপনার গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও মার্কেটিং, তারপর এসইও অ্যানালাইসিস, যাই বলেন এখন বর্তমানে যেগুলো বেশিরভাগ চলে বা প্রচলিত সেগুলো আপনাকে জানতে হবে। এবং কি আপনি যদি ভালো পরিমাণে বা প্রফেশনালি আর্নিং করতে চান, যে আপনার আর্নিংটা সবসময় থাকুক, আপনার ক্লায়েন্ট একজন ক্লায়েন্ট পাবেন অথবা দুইজন ক্লায়েন্ট পাবেন বা তিনজন ক্লায়েন্ট পাবেন, সেই ক্লায়েন্টগুলো আপনার সাথে নিয়মিত কাজ করুক, তাহলে ভাই অবশ্যই আপনাকে সেই কাজে প্রফেশনাল হতে হবে। কিন্তু আপনি যদি কাজ শুরু করেন, 1 মাস করলেন 2 মাস করলেন, করার পর আপনি মার্কেট প্লেসে নেমে গেলেন, আপনার 2-1টা ক্লায়েন্ট আসবে কিন্তু পরবর্তীতে ওই ক্লায়েন্টগুলো আর ফিরে আসবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যখন আমি প্রথম প্রথম কাজ করতাম এমন হয়েছে যে 1টা ক্লায়েন্ট আমি পাইছি, 2টা ক্লায়েন্ট পাইছি, এগুলো উদাও, এমনও সময় গেছে আমি 1টা ক্লায়েন্ট থেকে $1,000 ইনকাম করে ফেলছি, $100 ইনকাম করে ফেলছি, এমনও সময় গেছে। সো এটাই যে এমনও ক্লায়েন্ট আছে যে আপনি 1টা ক্লায়েন্ট পাবেন, তাকে দিয়ে আপনি 200, 300, 400, 500, 600, $700 ইনকাম করে ফেলবেন, $1,000 অতিক্রম করে যাবে। আর এমনও ক্লায়েন্ট আছে $5, $10 একটা কাজ দিলে আপনার কাছ থেকে কাজ করে নিল আর কোনো খবর নাই। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে যে আপনি তাকে তার মনের মতো সার্ভিসটি দিতে পারেননি, এই কারণে সে আর ফিরে আসছে না। সো এই কারণে আপনি আমি রিকোয়েস্ট করব, যে কাজে করুন, যে সেক্টর নিয়ে কাজ করুন, যে ক্যাটাগরি নিয়ে কাজ করুন, সেই কাজটাতে একটু প্রফেশনাল হন, যাতে করে আপনি আপনার ক্লায়েন্টকে মনের মতো একটি সার্ভিস প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আপনি কাজ শুরু করলেন, এখন আপনি কাজ শুরু করে 2 মাস শিখে মোটামুটি দেখলেন যে হ্যাঁ আরে বাবা, আমি তো একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি তো একজন ওয়েব ডেভেলপার, বা আমি তো একজন ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, হ্যাঁ ওই সব শুরু করে দিলেন, কাজ মার্কেট প্লেসে ঢুকে গেলেন, 2-1টা কাজ পাইলেন, ইয়েস ইয়েস আমি তো একজন ফ্রিল্যান্সার, কিন্তু ভাই দেখবেন যে 2-3 মাস পর আর কাজ নাই, এরকম হয়। অথবা ক্লায়েন্ট একটা ব্যাড রেটিং দিয়ে দিল অথবা ব্যাড একটা রিভিউ দিয়ে দিল, দেখবেন আপনার প্রোফাইল ডাউন। সো এই কাজ এই মানে তখন দেখবেন আবার প্রোফাইল যখন ডাউন হয়ে যাবে তখন আপনার ফ্রিল্যান্সিং করতে আর মন চাইবে না, বলবে যে ফ্রিল্যান্সিং করা যায় না আসলে, এরকম 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 হামতান ভুগিজুগি অনেক কিছু বলবেন। সো এই কারণে বলতেছি যে যেই কাজটা শুরু করেন, যেই আপনার এরিয়া নিয়ে কাজ করুন, যে ক্যাটাগরি নিয়ে কাজ করুন, একটু প্রফেশনাল হন, প্রফেশনাল হয়ে গিয়ে মাঠে নামেন, মাঠে নামলে দেখবেন যে একজন তাজা খেলোয়াড় হিসেবে আপনি খেলতে পারবেন, সবাইকে একেবারে কোপায় দিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। সো এখন আসেন যে আপনার কোন কোন সেক্টর নিয়ে কাজ করবে। এখন মূলত বর্তমানে বেশিরভাগ মানুষ দেখে ডিজিটাল মার্কেটিং করতেছে। ডিজিটাল মার্কেটিং এখন আমি বলবো যে হ্যাঁ, এটা খুব আপনি ইজিলি যত তাড়াতাড়ি শিখতে পারবেন, এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা আপনি খুব তাড়াতাড়ি শিখে আপনি মানে আর্নিং করতে পারবেন। এরপর আসে যেন আপনার সবচেয়ে হাই ডিমান্ডেবল হচ্ছে আপনার প্রোগ্রামিং, বা বলেন প্রোগ্রামিংটা বা ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি হাই ডিমান্ডেবল, এবং এটার আপনার যে গ্রাফিক ডিজাইনের থেকে অথবা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের থেকে সবচেয়ে বেশি আর্নিং করা যায় ওয়েব ডেভেলপমেন্ট। কিন্তু ওইটাতে আবার সবচেয়ে সমস্যা হচ্ছে বেশি কি, ওইটাতে আপনাকে প্রফেশনাল হতে হবে, বছর খানেক আপনাকে ওইটার পিছনে প্র্যাকটিস করার পিছনে সময় দিতে হবে। কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন 6 মাস 7 মাস 1 বছর দিলেই, 6-7 মাস দিলে আপনার ইজিলি হয়ে যায়, বা 3-4 মাস, 2 মাস শিখলেন, 2 মাস প্র্যাকটিস করলেন, তারপর আপনি মাঠে নেমে গেলেন, তাহলে ইজিলি আপনি কাজ করতে পারবেন।
তো আপনি যদি, আমি মূলত আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, এবং আমার যে চ্যানেলে আপনারা এখন ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলে আমি মূলত গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও তৈরি করি এবং করব, এবং ভবিষ্যতেও এই ভিডিও দিব। তো আপনার যদি গ্রাফিক ডিজাইন নিয়ে আইডিয়া থাকে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন যে আমি কী শিখাই কীভাবে শিখাই এগুলো দেখতে পারেন। সো এখন আপনারা আসেন, আমরা মূল কথায় আসি। মূল কথা এখন ধরতে, এতক্ষণ ধরে আপনাদেরকে মূল কথা আমি বলতেছি, এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। সো এই সেক্টরটা বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা আপনার যে স্কিল আছে এটা আপনি ডেভেলপ করবেন। ডেভেলপ করার পরে আপনি ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে freelancer.com, টপটাল, গুরু, আরও অনেক হিউজ পরিমাণে আপনার সেক্টর আছে, এগুলাতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। সবচেয়ে বেশি সহজে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার আর হচ্ছে মূলত ফাইবার, এই তিনটা মার্কেট প্লেসে বাংলাদেশিরা সবচেয়ে বেশি কাজ করে। এর মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডিন, তারপর হচ্ছে অন্যান্য পোর্টফোলিওর মাধ্যমে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন সরাসরি। তারপর হচ্ছে যে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন মার্কেট প্লেসে কিছু ফি দিতে হয়, যেমন আপনি যদি $100 আর্নিং করেন ফাইবার আপনার দিতে হয় $20, মানে কি 20% দিতে হয়। তারপর মানে আপনার ক্লায়েন্ট $100 দিবে, আপনার ফাইবার দিবে $80, সেম টু সেম আফওয়ার্ক, আফওয়ার্ক আপনাকে $80 দিবে। তারপর freelancer.com, ওইটার আসলে আমি সঠিক ইনফরমেশনটা জানি না, কারণ হচ্ছে যে আমি freelancer.com বেশি কাজ করি নাই কখনো। আমি মূলত হচ্ছে যে আফওয়ার্ক এবং ফাইবার এই দুইটা মার্কেট প্লেসে কাজ করেছি এবং এখনও পর্যন্ত স্টিল আমি কাজ করতেছি এইসব মার্কেট প্লেসে, এবং বাইরে তেমন একটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করি না, খুবই কম কাজ করা হয়। বেশিরভাগ আমি মার্কেট প্লেসে কাজ করি কারণ এতটা বেশি সময় আমি দিই না, টুকিটাকি পড়াশোনা আছে, এগুলা নিয়ে আছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি হিউজ আকারে এই সেক্টরটা নিয়ে কাজ করতে চাই। তারপর আপনারা কী করবেন, এটা হচ্ছে মূল বিষয়। তারপর আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে এখন অনেকে বলেন যে ইংরেজির দক্ষতা কতটা জরুরি আপনার গ্রাফিক ডিজাইন বা আপনার ফ্রিল্যান্সিং করার জন্য। সো ইংরেজির দক্ষতা বলতে আপনার ইংরেজিটা মোটামুটি আমরা সবাই বুঝি, বুঝি তো, হ্যাঁ আমরা ইংরেজি বুঝি, হয়তো বা বলতে গেলে সমস্যা হয়, কিন্তু আপনি যখন প্রথম প্রথম কাজ করবেন তখন তখন তো বায়ের সাথে মিটিং ডিরেক্ট, আমি যে ফেস টু ফেস মিটিং এটা আপনার করা লাগবে না, যেহেতু $5 $10 কাজ এগুলোতে আপনার ফেস টু ফেস মিটিং করা লাগে না। কিন্তু যখন আপনি বড় আকারে কাজ করবেন, যখন আপনার প্রোফাইলটা গ্রোথ করবে, যখন আপনার $300, $400, $500 কাজ আসবে, $1,000, $1,000, $2,000, $3,000 কাজ আসবে, তখন হয়তো আপনার ক্লায়েন্ট বলবে যে আমি জুম মিটিংয়ে বা গুগল মিটে আসো অথবা যে কোনো একটা সাইটের মধ্যে আপনাকে বলতে পারে যে আসো আমি তোমার সাথে আমি ফেস টু ফেস কথা বলে একটা মিটিং অ্যারেঞ্জ করি, আমি তোমাকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, তখন হয়তো বা এরকম হতে পারে। প্রথম যে আপনার বেসিক যেটা আপনি শুরু করবেন তখন হয়তো আপনার এত বেশি কষ্ট হবে না, যে গুগল ট্রান্সলেট করে মোটামুটি আপনি নিজের লেভেলে আপনি করে নিতে পারেন, কারণ আমার যেহেতু আমাদের গুগল ট্রান্সলেটর ভাইয়া আছে উনি হচ্ছে সব কাজের সেরা, আপনি জাস্ট বাংলাতে বলবেন গুগল ট্রান্সলেট করে। আমি এরকম ব্যবহার করছি প্রথম প্রথম, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি করা লাগে না, তবু যখন আমি হার্ড লেভেলে বা কিছু একটা বলা লাগে তখন হয়তো মাঝে মাঝে আমি গুগল ট্রান্সলেট করে নিই, এটা বাঙালিদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা। তো পরবর্তীতে আমরা অনলাইন মার্কেট প্লেসে আমাদের যে কাজগুলো করছে 2-3 মাস আমরা যে কাজগুলো করব, গ্রাফিক ডিজাইন বলেন যে কোনো কাজ, আমাদের পোর্টফোলিও তৈরি করবো, কাজের স্যাম্পল রাখা লাগবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি কি কাজ জানো সেটা আমাকে দেখাও, তোমার কাজগুলো কেমন আমি দেখতে চাই, তখন আপনি কি আপনি বলবেন যে আমি কাজ জানি, আমার কাছে কোনো স্যাম্পল নাই, তাহলে ক্লায়েন্টকে আপনার কাজ দিব অবশ্যই না, কারণ ক্লায়েন্ট আপনার স্যাম্পলটা আগে দেখবে। সো কিছু হিউজ পরিমাণ যদি আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে সেক্টর নিয়ে কাজ করতেছেন 20-30টা আপনার একটা স্যাম্পল রাখলে আপনি কাজগুলো করে রাখলে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে যে আমি এই কাজগুলো করেছি, ক্লায়েন্টের পছন্দ হলে আপনার কাজ দিবে। আমার বেশিরভাগ ক্লায়েন্ট যারা আসে তারা কাজ দেখে, আমার কাজ দেখে আমাকে কাজ দিছে, এমন না যে আমি বলছি যে আমি কাজ পারি, আমি প্রফেশনাল, আপনি আমার কাজ দেন, এমন না। আমি আমাকে বেশিরভাগ ক্লায়েন্টে বলে যে স্যাম্পল দেখান, আমি স্যাম্পল দেখালে তার তারপর আসে। কিন্তু আপওয়া এটা হচ্ছে যে আপওয়ার্কের বেলায়, কিন্তু আপনি যখন ফাইবারে কাজ করবেন ফাইবারে আপনার ওই গিগের মধ্যে স্যাম্পল দেওয়া থাকে, তবু কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আপনাকে বলবে যে ওই আপনার স্যাম্পলের যে আপনার গিগের মধ্যে স্যাম্পল থাকবে সেগুলোর বাইরে আপনি আমাকে দু একটা স্যাম্পল দেখান যে আপনি কীরকম কাজ করেন, তখন দেখালো এই মূলত স্যাম্পল আপনার দরকার পড়বে। তারপর আসেন আপনার কয় ঘন্টা কাজ করা লাগবে, কয় ঘন্টা বলতে এটা আপনার কাজের উপর নির্ভর করে, প্র্যাকটিস তো আপনার ডেলি 2-3 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবেন তত আপনি প্রফেশনাল হতে পারবেন, এটাই হচ্ছে আপনার মূল কাজ। আর যখন আপনার কাজ আসবে একটু সময় দিতে হবে, তবু আপনার সময়টা একটু মেনটেন করে চলবেন। আমি কিন্তু মেনটেন করতে পারি না তেমন একটা, কারণ করোনা প্যান্ডেমিকের সময়গুলো আমি সারা জায়গায় জায়গায় কাজ করছিলাম, সারা রাত অ্যাক্টিভ থাকতাম, তারপর আমি দিনের বেলা ঘুমাতাম আর কি। কিন্তু আমি একটা জিনিস সবসময় কন্টিনিউ রাখছি, সেটা হচ্ছে আমার 7-8 ঘন্টা ঘুম আমি সবসময় রাখতাম, যত কিছু হয়ে যাক আমার জীবনে আমি রাতে 3টা 4টা 5টা ভোর 6টা পর্যন্ত জাগে জাগে কাজ করছি, কিন্তু এমন হচ্ছে ভোর 6টা পর্যন্ত কাজ করছি তারপর আমি 2টা পর্যন্ত ঘুমাই রয়েছি, এটা হচ্ছে কি আমি 7 ঘন্টা যে ঘুম আমি ঘুমটা আমার ঠিক রাখতাম। তারপর আসা যাক যে আমরা
কত টাকা আর্নিং করতে পারবে এখান থেকে। সো কত টাকা আর্নিং বলতে আপনি সেটা আপনার স্কিল বা কাজের উপর নির্ভর করে, ডিজিটাল মার্কেটিং এক রেট, তারপর আপনি যে কাজ করেন সেটা আপনি কত রেট দিবেন সেটা হচ্ছে মূলত আপনার আর্নিং এর বেস আর কি। আপনি $100 দিলে আপনি $100 আর্নিং করতে পারবেন একটা কাজ করে এরকম, কিন্তু এটা তো যেহেতু প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যদি আপনি একটু কষ্ট করেন তাহলে মান্থলি আপনি ইজিলি $300-$400 আর্নিং করতে পারবেন। আমার মনে হয় যদি আপনি ওই পরিমাণ এফোর্ট এবং পরিশ্রম দেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন। আর এমনিতে ধরে নিন আপনি মান্থলি $100-$150 আর্নিং করতে পারবেন, এটা এমন না যে আমি বলবো যে হাজার হাজার ডলার সম্ভব। আমার এমন অনেক স্যার দেখছি, আমি আমি যে লক্ষ্মীপুরে থাকি ওইখানে একজন স্যার আছে, উনি মানে নাম বলবো না, উনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, প্লাস হচ্ছে উনি একজন গ্রাফিক ডিজাইন, প্লাস হচ্ছে উনি ফ্যাশন ডিজাইনার। তো আমাদের আমি যখন উনি ওনার কাছে গেলাম লক্ষ্মীপুর এমনি টুকি রেখে হাঁটা চলার মধ্যে ওনার সাথে দেখা, তো ওনার সাথে কথাবার্তা বললাম, ওনার মানে জাস্ট আমাদের এতটুকু ইনফরমেশন দিল, উনি জানে আমরা কাজ করি বা আমি ফ্রিল্যান্সিং করি, জাস্ট উনি আমাকে এতটুকু ইনফরমেশন দিল, আমি সবকিছু বলছো না খুলে খোলা বলো, উনি জাস্ট এতটুকু ইনফরমেশন দিল যে উনি এমনও সময় গেছে মান্থলি আপনার ১৫ লাখ টাকা একটা এক মাসে উঠে গেছে, আর ৩ লাখ ২ লাখ ১ লাখ। উনি কিন্তু প্রফেশনাল, উনি অনেক আগ থেকে কাজগুলো করে। সো ওইখান থেকে দেখেন, আর আমরা হচ্ছে যে মোটামুটি আমি 3 বছর 4 বছর যাবৎ করতেছি, এখন কত টাকা আর্নিং হতে পারে সেটা আপনারা একটু গেস করেন। আমি এগুলা রিভিল করতে চাই না বা বলতে চাই না, কারণ এটা শো অফ হয়ে যায়। যাই হোক, পরবর্তী মূল কথা, আপনি আর্নিং করবেন, তারপর আর্নিংটা উঠাবেন কিভাবে। এখন উঠানোর জন্য ব্যাংক ট্রান্সফার আছে, তারপর হচ্ছে যে আপনার পায়োনিয়ার আছে, আর বিভিন্ন মাধ্যম আছে, এগুলাতে বেশিরভাগ পায়োনিয়ারটা চলে, তো পায়োনিয়ার মাধ্যমে আপনার টাকাগুলো উঠাতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল না, সো এটার জন্য অবশ্যই আমাদেরকে একটু মানে ঝামেলায় পড়তে হবে, পেপ্যালটা থাকলে সবচেয়ে বেশি ভালো হতো আমাদের জন্য। আর মূলত আপনি যে কাজটা করবেন সেটা একটু প্রফেশনাল হয়ে যায়, আপনি ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এতটুকুই। সো যদি আরও ভালোভাবে ইনফরমেশন পেতে চান, আবার ডিটেলসে ভালো করে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে জানতে চান, তাহলে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও বানাবো। আর আমি আরও স্পেসিফিক কিছু মানে পড়াশোনা করতেছি এখন মানে এই রিলেটেড, সো আমি ওগুলা রিসার্চ করে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু জানাবো। আর মূলত আমি এতদিন পর্যন্ত যাই জানতাম সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই আর কি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।